ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। বদনজর লাগলেও হয়, না লাগলেও তা হয়, কিন্তু বদনজর প্রমাণিত আছে, লাইন হক। কিন্তু যে কোনো জিনিস একটা অসুস্থ হলো আপনি বলবেন বদনজর, এটা কীরকম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু দাওয়াআন আও কামা ক্বালা সুবহানাহু। প্রত্যেক রোগের চিকিৎসা আল্লাহ পাক নাজিল করেছেন, তাহলে বুঝে রোগ আছে। আম্বিয়া কারাম আলাইহিস সালাম রোগাক্রান্ত হয়েছেন, তাই প্রতিটি ক্ষেত্রেই শুধু ঘা হয়েছে তো এটা হয়ে গেছে, এটা হতে পারে, কখনো এরকম হয় বাহ্যিক বোঝা যায়। তো এই অবস্থায় ঝাড়ফুঁক করবেন, সুরে ফালাক নাস পড়ে পড়ে বেশি করে ঝাড়বেন, কুরআল্লাহ আয়াতুল কুরসি সুরে ফাতিহা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু প্রত্যেক জিনিসকেই বস বদনজর, এটা সঠিক না। কখনো মানুষের বদন জ্বর হয়, কখনো অসুস্থতা হয় বেশি, কখনো কম, এটা তো আর আছেই। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন, মানুষকে যদি আল্লাহবাক রোগ দ্বারা আক্রান্ত হন করেন, তাহলে এর দ্বারা তার গুনাহ খাতা মাফ হয়। মা ইউসিবুল মুসলিম মিন নসব ওয়ালা ওয়াসব ওয়ালা হাম ওয়ালা গাম হাত্তা আশ-শাওকা ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যিদাহ। মুসলমান যদি কোনো কষ্টে পড়ে, রোগাক্রান্ত হয় অথবা ক্লান্তিতে পড়ে, চিন্তা দুশ্চিন্তায় আক্রান্ত হয়, এমনকি পায়ের তলায় যদি কাঁটা বিঁধে, এর দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেন, সুবহানাল্লাহ। বাকি যদি এরকম কিছু থাকে, বুঝেন স্পষ্ট মনে হচ্ছে এটাও হবে, ঝাড়ফুঁক জারি রাখবেন, চলে যাবে ইনশাআল্লাহ বিধিবিধান, এটা হতে পারে। কিন্তু সবসময় যে এটা সিদ্ধের বাচ্চা কত বাচ্চা বর্তমানে জন্ম নিচ্ছে, আবার অনেকটা আছে আপনাদের আমাদের দেশের ডাক্তারেরা ফালতু সিজার করে, আল্লাহ মুস্তাহার, হয়তো প্রয়োজন নেই। তো করোনার সময় কোথায় গেল সিজার? করোনা কালে আমি শুনেছি আমাদের দেশে নাকি সিজার হয়নি, আর হলে হয়তো বিশেষ বিশেষ হতে পারে, বুঝলে? আল্লাহুল মুস্তাহ, আল্লাহ এসব অসৎ ডাক্তারদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এদেরকে আল্লাহ হিদায়াত দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।